মে দিবসে ত্রাণ ও রেশনের দাবিতে সমাবেশের আয়োজন করেছে বাসদ। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপূর্ব। অপু অপু জানাবেন সমাবেশে কি বক্তব্য রাখছেন বক্তারা এবং কি দাবি করছেন। মহান মে দিবস উপলক্ষে আজকে সকাল 10:30টায় এই কর্মসূচিটি শুরু করেছিল বরিশালের বাসদ। তবে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর বেলা 11টার সময় তাদের ফকিরবাড়িরস্থ যে কার্যালয় সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা বের হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন মিছিলে কিন্তু ডাক্তার মনীষা চক্রবর্তী বাসদের সদস্য সচিব, এর বাইরে বাসদের যে আহ্বায়ক ইমরান হাবিব রুমান রয়েছে তাদের নেতৃত্বেই বিশাল সংখ্যক এক শ্রমিক তারা কিন্তু অংশ নিয়েছে। এবং তারা যেটি বলছে যে করোনার দুর্যোগ সময়ে সকল শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার তারা দাবি তুলছে। আমরা একটু সরাসরি কথা বলবো এ বিষয়ে ডাক্তার মনীষা চক্রবর্তী বাসদের সদস্য সচিব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা দেখলাম কয়েক মিনিট আগে এই কর্মসূচি শুরু করেছেন, আজকে কর্মসূচি কি এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কি বার্তা দিতে চান? আমরা বলতে চাই যে মে দিবস 135 বছর আগে শিখিয়ে গেছে শ্রমিকদের ন্যায্য মজুরি ন্যায্য কর্মঘণ্টার দাবি যা আজও পূরণ হয়নি। আমরা শ্রমিকদের 8 ঘন্টা সেই শ্রমঘণ্টা ন্যায্য মজুরির দাবি জানাই। একই সাথে এই লকডাউনে আমরা শ্রমিকদের যে রেশনিং পর্যাপ্ত ত্রাণ সেই ত্রাণ দেওয়ার দাবি জানাই, শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার দাবি জানাই। ধন্যবাদ। আপনাদের সাথে দেখলেন যে ডাক্তার মনীষা চক্রবর্তী যে বিষয়গুলো তুলে ধরলেন যে শ্রমিকদের সব ধরনের অধিকার নিশ্চিত করবার জন্য তারা তার দাবি জানাচ্ছে, একই সাথে শ্রমিকদের যে এখনও যে মালিক পক্ষের যে শোষণ সেই বিষয়টি কিন্তু তারা ক্ষুব্ধতার সাথে তুলে ধরছে। এবং এই মিছিলটি এখন তারা অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শুরু থামবে এবং সেখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর বাইরেও মহান মে দিবস উপলক্ষে কিন্তু নানান ধরনের আরও কর্মসূচি রয়েছে। আমরা হয়তো বা জুমি পরবর্তী বুলেটিনে মে দিবসের অন্যান্য কর্মসূচিও জানানোর চেষ্টা করব। অপু আপনাকে ধন্যবাদ।